রক্তনালী ব্লক হলে আর কেটে ফেলতে হবে না হাত পা ও আঙ্গুল অঙ্গহানি ছাড়াই সুস্থ হতে পারেন রোগী দেশেই মিলছে এই চিকিৎসা সুকান্ত সরকারের ক্যামেরায় জিনিয়াকো বিশ্বচনার রিপোর্ট ৩৮ বছরের রনিফা থাকেন মাদারীপুরে হঠাৎই পায়ের আঙ্গুলে দেখা দেয় ঘা স্থানীয় হাসপাতালে তিন বছর চিকিৎসার পরে ঘা কমার বদলে উল্টো বাড়তে থাকে একসময় জানানো হয় রক্তনালী ব্লক হয়ে যাওয়ায় আঙুল কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই পরে বিএসএমএমইউতে এলে এখানকার চিকিৎসকরা জানান আঙুল না কেটেও চিকিৎসা সম্ভব আমার যদি আঙুলটাই যদি ফেলাই দেয় তাহলে আমার কে দেখবে গার্ড হওয়ার পরে আমি যে পরীক্ষা করছি এনজিওগ্রাম করছি ওটার ভিতরে ধরা পড়ছে আমার রক্তনালী বন্ধ হয়ে গেছে তো কুস্কিতে আমার অপারেশন করা লাগবে তখন কুস্কিতে অপারেশন করার পরে এই রক্ত আবার কমপ্লিট হয়ে গেছে সত্তর ছুঁই ছুঁই করিম সাহেব এসেছেন হাত আর পায়ে দগদগে ঘা নিয়ে তিনিও বেশ কিছুদিন নানা চিকিৎসা নিয়েও সুস্থ না হয় অবশেষে এসেছেন বিএসএমএমইউতে পায়ে মানে আমরা ম্যাচ হয়েছিল ম্যাচ হয়েছিল মানে ব্লেড দিয়ে ম্যাচটা একটু কেস কাটছিলাম কাটার পরে আপনার এই ইনফেকশন হয়েছে দেশের যে ডাক্তার এই ডাক্তাররা তো মানে ভালো মতন রোগ ধরতে পারে না আমার ওষুধও দিতে পারে না পরে দিয়ে আমি ঢাকা শহরে মানে এফিজিতে আইছি সারা শরীরেই হতে পারে রক্তনালীর ব্লক এই জটিল সমস্যায় হতে পারে অঙ্গহানি এমনকি মৃত্যুও গ্যাংগ্রিন হওয়ার কারণ এক নাম্বার হচ্ছে যে ধূমপান হ্যাঁ ধূমপানের জন্য এক দুই নাম্বার হচ্ছে যদি হচ্ছে উচ্চ রক্তচাপ যদি থাকে সেটা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ তারপর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিস মেলাইটাস এবং যদি রক্তে চর্বির পরিমাণ খুব বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে যে রক্তনালীগুলো একটু 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 করে বন্ধ হয়ে যাচ্ছে তবে আশার কথা হলো স্টেম সেল ও প্রোস্টাগ্ল্যান্ডিন থেরাপির মাধ্যমে নতুন রক্তনালী তৈরি করে অঙ্গ কেটে ফেলা ছাড়াই এ রোগের প্রতিকার সম্ভব হার্ট অ্যাটাক হলে যেভাবে আমরা স্টেন্টিং করি অথবা বেলুন এনজিওপ্লাস্টি করি যে জায়গাটা রক্তনালী বন্ধ পায়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে বেলুন দিয়ে আমরা ময়লা চর্বিটাকে সরাই দিতে পারি অথবা ওখানে একটা স্টেন্ট দিতে পারি স্টেন্ট দিলে আবার সার্কুলেশন রিএস্টাবলিশড হয় অথবা দেখা যাচ্ছে যে না তার এই কোনো অপশনই নাই তার স্টেন্টও পরানো যাচ্ছে না অথবা বেলুনিংও করা যাচ্ছে না তখন আমরা কী করি নতুন করে রক্তনালী তৈরি করা যায় এটাকে এনজিওজেনেসিস বলে এটা আমরা স্টেম সেলের মাধ্যমে করতে পারি বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান বর্তমানে কেবল রক্তনালীতে ব্লকই নয় দেশেই রয়েছে ভেরিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার চিকিৎসায় লেজার থেকে শুরু করে সব ধরনের আধুনিক চিকিৎসার সুযোগ জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা